হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো। তবে আজকে যে সিরিয়ালটি নিয়ে আড্ডা দিচ্ছি বন্ধুরা, সেটার নাম হচ্ছে গিয়ে সিরিয়াল খোকাবাবু। সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক রাত্রি 10:30টার সময়। তো যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে এর আগে তো আমি অনেক ভিডিও আপলোড করে এসেছি, কিন্তু তোমরা যারা যারা মিস করে গেছো তাদেরকে বলবো, নিচে দেখো ডিসক্রিপশন আছে, সেখানে গিয়ে দেখো লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করো। ক্লিক করে পৌঁছাবে আমাদের আগের ভিডিওতে, আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কী বলে এসেছি। তো যাই হোক, আজকে অ্যাকচুয়ালি আমি বলবো সিরিয়ালের একটা গোপন খবর, যে খবরের জন্যে এত দিন ধরে অপেক্ষা করেছি। না, অ্যাকচুয়ালি এই সিরিয়ালের এই একটা খবর ছিল না, ছিল দুটো খবর। যে এক হচ্ছে যে খোকা আসলে কে, খোকার বাবা মাকে। তো এই নিয়ে আমাদের মোটামুটি এক সময় প্রচুর খাটাখাটি করতে হচ্ছে, করতে 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 ফাইনালি মাথাটা ঘুরে আমরা পড়ে গেছি। তার কারণ হচ্ছে এই যে খোকার মাকে, এই ক্যারেক্টারটাকে কখনো তৈরি হয়নি। তো একবার ভাবা হয়েছিলো যে একজন একটা বয়স্ক মানুষের একটা ক্যারেক্টার আনা হয়েছিলো, তার মাধ্যমে কিছু একটা দেখানো হবে, কিন্তু না, তার মাধ্যমেও দেখানো হয়নি। তো যাই হোক, সেই সমস্ত ক্যারেক্টার আবার ফিরে আসবে কি না কানা ঘুষে শোনা যায়নি সেরকম কিছু। তবে কানা ঘুষে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে তোমরা যে সিরিয়ালে যেটা দেখতে পারবে সেটা হচ্ছে যে রাতা তরি খোকা, এই নিয়ে চলবে মোটামুটি একটা ঝামেলা। কিন্তু খুব শীঘ্রই আসতে পারে এই সিরিয়ালে খোকার মায়ের পরিচয়। তার কারণ হচ্ছে খোকার মায়ের নাম হয়তো উশ্রী ঘোষ। কারণ কানা ঘোষ আমরা এরকমটাই শুনতে পাচ্ছি যে খোকা হচ্ছে উশ্রী ঘোষ, মানে রাকাদের বাড়িতে যে আছে উশ্রী ঘোষ, সেই ভদ্রমহিলার সন্তান, কিংবা তার নিজের সন্তান না হলেও তার ফ্যামিলির কেউ। কিন্তু যেহেতু তোমরা একটু ভাবতে পারো যে এখানে বোস ওদিকে ঘোষ, মেবি হতে পারে এটা ভবিষ্যতে এইভাবে দেখিয়ে দেওয়া হলো যে ডাক্তারের বোন হচ্ছে উশ্রী ঘোষ, তার পুরো পরিবার, আই মিন তার শ্বশুরবাড়ির পরিবার হয়তো কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপরে তার শ্বশুরবাড়ির দিকে মোটামুটি প্রচুর টাকা সম্পত্তি, আর সেই সমস্ত সম্পত্তির আসল মালিক হচ্ছে খোকা। আর সেই খোকাকে তার পক্ষে হয়তো একা একা বড় করে তোলা সম্ভব হয়নি, কিংবা কোনো না কোনো কারণের জন্যে জগন্নাথ মুখার্জির কাছে রাখা হয়েছিল। তো সেই ওখান থেকেই জগন্নাথ মুখার্জি খোকাকে মোটামুটি বেশ আদর যত্নে বড় করে তোলে, আর বড় করার পরে এখন তো একটা মায়ার প্রজন্মে যায়। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, একটা আমরা যদি কোনো পশু পাখি পুষি, পাখি বেড়াল বলো, কুকুর বলো, কিংবা ছাগল বলো, তো এই সমস্ত জিনিস পুষে আমাদের এক মাসের মধ্যে মায়া জন্মে যায়। আমরা মনে করি যে না, এই জিনিসটাকে আমরা আর অন্য কোথাও পাঠাবো না। তাহলে সেক্ষেত্রে জগন্নাথ মুখার্জি আর কৌশল্যা মুখার্জি একটা মানুষের বাচ্চাকে এত বড় করেছে, আর তার এত নাম হয়েছে, চোখের সামনে দিনকে দিন বড় হতে দেখেছে, সে কি পারবে কখন এই খোকাকে ছেড়ে দিতে, নাকি খোকা এই সমস্ত কিছু ভুলে ওইদিকে সম্পত্তির লোভে চলে যাবে কৌশল্যা মুখার্জি ও জগন্নাথ মুখার্জি এবং তরিকে ছেড়ে রাকাকে বিয়ে করে, কি হবে এই সমস্ত কিছু জানতে গেলে তোমাদের দেখতেই হবে সিরিয়াল খোকাবাবু স্টার জলসায় ঠিক রাত্রির 10:30টার সময়। তবে আমার যদি একটা কিছু ব্যক্তিগত মতামত চাও তাহলে আমি বলবো যে ওদিকে সম্পত্তি পাচ্ছে ঠিক আছে, কিন্তু এদিকে মোট কথা এইভাবে দেখিয়ে দেওয়া উচিত ছিল যে মোটামুটি ভালোভাবে সমস্ত কিছু মিটে গেল, ওদিকের সম্পত্তি নম্পত্তি খোকা মেবি কিছুই নিল না, সবটা হয়তো রাখাকে দিয়ে দিল। আর দেওয়ার পরে সেক্ষেত্রে রাখা তো সম্পর্কে বোন হয়ে হচ্ছে, তো বোনই যদি হয় সেরকম একটা ভাই বোনের রিলেশন দেখিয়ে দেওয়া হলো। এদিকে মোটামুটি কৌশলা মুখার্জি, জগন্নাথ মুখার্জি, খোকা তরি ভালোই থাকলো। কিন্তু না, এটা হচ্ছে একটা ভালো সিরিয়াল, যে সিরিয়ালে কখন কীভাবে গল্পটাকে ঘোরানো হতে পারে সেটা কিন্তু কেউই জানে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই করে দেখো সিরিয়াল খোকাবাবু। আর আজকে একটা যেহেতু মস্ত বড় দেশোদ্ধার করার মতো কাজ আমি করে ফেলেছি, খোকার মায়ের নাম ফাম জেনে ফেলেছি, তো সেই জন্যে আজকে কোনো টিপস দেবো না। আজকে এটা বলবো সেটা হচ্ছে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, আর যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, আর হ্যাঁ পারলে শেয়ার করো, সমস্ত বন্ধুবান্ধবকে পারলে জানিয়ে দিও। তার কারণ হচ্ছে সবাই এই একটা নামে
জানার জন্য অপেক্ষা করে রয়েছে যে খোকার মা কে। তো সিরিয়ালে ভাবনা চিন্তা তো এরকম ভাবে হয়েছে, কিন্তু এর উপরে কাজ হবে কিনা এটা আমরা শিওর নই। কিন্তু যেহেতু ভাবনা চিন্তা হয়েছে, হলেও তো হতে পারে এর উপরে কাজ, সেই জন্য সমস্ত বন্ধু বান্ধবকে জানিয়ে দেওয়াটা আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য। তো যাই হোক, আর যেটা বলবো সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশের বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সর্বশেষ পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।